ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে নিয়ে এসেছি আজকে নতুন আর একটা রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে তো মাছের মাথার স্পাইসি আলু ঘন্ট তো এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর ঘণ্ট তো দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু কিউব করে কেটে দুটো বড় পেঁয়াজ কুচি করে আর দুটো টমেটো টুকরো করে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সবশেষে নামানোর আগে আমি গরম মশলা দেব না দেব একটা ভাজা মশলা করে রেখেছি এটার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছি তো চলুন রেসিপিটা শুরু করি তো নিয়ে নিয়েছি কড়া কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এগুলো ভালো করে ভেজে নেব মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে তেজপাতাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আগে দু তিন মিনিট আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা এখানে ভালো করে ভেজে নিতে হবে আর এইখানে নিয়ে নিয়েছি মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেটাই দেখাচ্ছি তো এইখানে আমি এইভাবে মাছের মাথাটা ভেজে নিয়েছি এই মাথাগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব আর আলুর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা আমি ভালো করে তেলের মধ্যে ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে মশলাগুলো দেখেছিলাম সেই মশলাগুলো বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না ওঠে কষানোটাও ভালো হয় তো এই মশলাটা আমি আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো তখন কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি এখানে মাথাটা আমি হাতার সাহায্যে ভেঙে নিয়েছি এবার মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে মাছের মাথাটা কষিয়ে নেব তো এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব যে বাটিটার মধ্যে মাথা ভেঙেছিলাম সেইটার মধ্যে একটু জল দিয়ে সামান্য এক কাপ পরিমাণে দিয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা মাছের মাথার ঘণ্টটা ফুটে উঠেছে আর এটা হয়েও গেছে এর মধ্যে এবার দিয়ে দেব আমি ভাজা মশলা যে ভাজা মশলাটা দেখিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন